হয়েছে, সেম লোকেশন অর্থাৎ সাউথ আন্দামান সি এবং অ্যাডজয়নিং যে এরিয়া সেখানে। ইনিশিয়ালি এটা মুভ করবে হচ্ছে উত্তর পশ্চিম দিকে, করে একটু ইন্টেন্সিফিকেশন হবে এবং 7 তারিখ ইভিনিংয়ে এটার ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ গভীর নিম্নচাপে। সাবসিকোয়েন্টলি এটা আরেকটু ইন্টেন্সিফিকেশন হবে, হয়ে 8 তারিখ ইভিনিংয়ে এটা পরিণত হবে সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়। 8 তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে এর মুভমেন্ট কিন্তু কন্টিনিউ করবে উত্তর পশ্চিম দিকে, মুভ করে 10 তারিখ নাগাদ এটা এসে পৌঁছবে ওয়েস্ট সেন্ট্রাল বে, অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। এটা হচ্ছে আমাদের নর্থ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা কোস্টের কাছে এসে পৌঁছবে। এই অবধি আমরা এখন অবধি ট্র্যাক এবং ফোরকাস্ট ইস্যু করেছি, আমরা ক্লোজলি মনিটর করছি এর সাবসিকোয়েন্ট ফার্দার মুভমেন্ট বা ইত্যাদি। অ্যাডভাইসারি এই মুহূর্তে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফিশারম্যানদের জন্য। ফিশারম্যানরা 10 তারিখের পর থেকে আর সমুদ্রে কেউ মাছ ধরতে যাবে না যতক্ষণ না ফার্দার কোনো অর্ডার দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গে যেহেতু এখন প্রি মনসুন সিজন, ফলে আজকের দিনটা অবধি খুব আইসোলেটেড ওয়েতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। কালকে থেকে আশা করা যায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি একটু কমবে, সেই কমাটা থাকবে হচ্ছে 8 তারিখ অবধি। 9 তারিখ থেকে আশা করা যায় আবার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি শুরু হবে, এবং এই 10 থেকে 13 এই সময়টাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেইনলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে লাইটনিং সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরুটা 10 তারিখ। শুরুর দিকে একটু বেশি বৃষ্টি আমরা এক্সপেক্ট করছি কোস্টাল জেলাগুলোতে। পরবর্তী ক্ষেত্রে আমরা রেগুলার করছে বুলেটিন দেব এবং আপডেট দেব, এখন সবে জাস্ট লোকেশন তৈরি হয়েছে, 10 তারিখ অবধি আমরা এই পূর্বাভাসটা দিলাম। আর সাবসিকোয়েন্ট মুভমেন্ট কি হবে, পরবর্তী ক্ষেত্রে কোথায় যাবে, কি ইন্টেন্সিফিকেশন হবে, তার ডেইলি আপডেট আমরা দিতে থাকব। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত এই সময় প্রথম 2 দিন একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি, মাঝে 8 তারিখ একটু কম হবে অ্যাক্টিভিটি সব জায়গাতেই, আবার 9 তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি উপরের 5টি জেলায়, আর নিচের 3টি জেলায় মূলত হালকা বৃষ্টি অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরে। টেম্পারেচার এখন যেটা আছে মোটামুটি 8 তারিখ অবধি এরকমই থাকবে, 9 তারিখ থেকে একটু স্লাইট ম্যাক্সিমাম টেম্পারেচার ফলের টেন্ডেন্সি থাকবে কমার, যেহেতু কিছু সাউথ ইস্টারলি উইন্ড আমাদের রিজিয়নে আসবে, হয়তো পার্টলি ক্লাউডিও হবে, সে কারণে 9 তারিখের পর থেকে মোদ্দা কথা টেম্পারেচার আর বিশেষ বাড়বে না, ফলে 8 তারিখ অবধি যেটা আছে এরকমই থাকবে আমাদের যে টেম্পারেচারটা এখন আছে কলকাতার ক্ষেত্রে, যেমন 35-36 চলছে সেরকমই, 9 তারিখ থেকে একটু কমবে সামান্য স্লাইটলি, সময়ের সাথে সাথে হয়তো আরেকটু বেশি কমবে, তার আপডেট আমরা দেব। একটা হচ্ছে প্রি মনসুন আর একটা পোস্ট মনসুন, কেন বলি সাধারণত নর্মালি বর্ষাকালে সাইক্লোন হয় না, তার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে বর্ষাকালে যে ডিপ্রেশন বা লো প্রেশার গুলো তৈরি হয় সেগুলো একদম কোস্টের গায়ে, মানে আমাদের হেড বেতে, ফলে আপনাকে মিনিমাম একটা সাইক্লোন তৈরি হতে গেলে, এটার ক্ষেত্রে যেমন আন্দামান সাগরে তৈরি হচ্ছে, ফলে আপনি অনেকটা লম্বা পাথ পাচ্ছেন বা সময় পাচ্ছেন ইন্টেন্সিফিকেশনের। বর্ষাকালে তৈরি হয় কোস্টের গা ঘেঁষে একেবারে, ফলে সেক্ষেত্রে ও তো আর কোস্টে ঢুকেই যায় হচ্ছে আইদার ডিপ্রেশন অথবা ডিপ ডিপ্রেশন, মানে সাইক্লোন হয় না। বাকি সময়টায় বর্ষার আগে অর্থাৎ এই আমাদের এপ্রিল মে আর বর্ষার পরে মূলত অক্টোবর নভেম্বর, এই সময় সাইক্লোনটা হয়, যেহেতু এগুলো আইদার আন্দামান সাগরে অথবা সেন্ট্রাল বে বা ওয়েস্ট সেন্ট্রাল বে এইসব জায়গায় তৈরি হয়। 2 নম্বর যেটা হচ্ছে বর্ষাকালে উইন্ড শিয়ার খুব বেশি থাকে, উইন্ড শিয়ার বলতে আমরা বুঝি কি যে বাতাসের নিচে কত গতিবেগ আর উপরের কত গতিবেগ, এবার এই ডিফারেন্সটা যদি খুব বেশি হয় অর্থাৎ নিচে হাওয়ার গতিবেগের থেকে উপরের হাওয়ার গতিবেগ অনেক বেশি, এবার সাইক্লোন আমরা জানি কি একটা ভার্টিক্যাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা স্টেবল হতে পারে না, তার কারণ উপরের উইন্ড বেশি থাকাতে মাথাটা সবসময় কেটে
বেরিয়ে যায়, যার জন্য সাইক্লোন তৈরি হতে পারে না, যার জন্য মে মাসে এবং এপ্রিল মে অ্যাকচুয়ালি এপ্রিলেও প্রচুর সাইক্লোন আছে। আবার ওদিকে অক্টোবর নভেম্বর ফ্রিকোয়েন্সি দেখলে হয়তো দেখা যাবে মেতে বেশি, আর পোস্ট মনসুনে টোটাল নাম্বার ধরলে নভেম্বরে একটু বেশি সাইক্লোন হয়।